মানুষের খাদ্য থেকে পথ্য, পথ্য থেকে ঔষধ, আর ঔষধ নয় খাদ্য। আমরা প্রথমেই চিন্তা করব যে কোনো খাবার খেয়ে যদি আমি আমার পেটের অসুখটা ভালো করতে পারি তাহলে আমি পথ্যেও যাব না, ওষুধেও যাবে না। অনেকেই আছে যে সেদিন লাউ খায় তাহলে বলে যে লাউ খেলে আমি বেশ কিছুদিন আমার পেটটা ভালো থাকে। আবার কেউ বলে মিষ্টি কুমড়ো খেয়েছি আমার স্টমাকটা ভালো হয়ে গেছে। আবার কেউ বলে আমি পুদিনা পাতা ভর্তা খেয়েছি, আমি তুলসী পাতা ভর্তা খেয়েছি, আমার সর্দি ঠান্ডা পেটে অসুখ ছিল আমার ভালো হয়ে গেছে। এই যে ভালো হওয়াটা, এটা হলো এক একজন মানুষের খাদ্য অভ্যাসের ভিতরে এক এক রকম ভাবে এটা উপস্থাপন করা হয়। একজনে যদি তুলসী পাতা দিয়ে বা বাসক পাতা দিয়ে এই গরম লিগার এক গ্লাস চা খান, তার সর্দি ঠান্ডা কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি চলে যায়। তো সকলেরই যাবে একই গাছে একই ওষুধে, তা না, কিন্তু এক একজনের ম্যান টু ম্যান কিছুটা কিছুটা ভেরি করে। মানুষের চলাচল খাদ্য অভ্যাসের উপরে অনেক কিছু নির্ভর করে। একজনে বলে যে আমি 100 বার উদ্বোস করছিলাম, এর ফলে আমার শরীরের হাতে পায়ে মাজায় যে ব্যথাগুলো ছিল এগুলো আলহামদুলিল্লাহ আমার ভালো হয়ে গেছে। আরেকজনে বলে যে আমার তো আসলে হাঁটারও অভ্যাস নাই, হঠাৎ করে একদিন ডাক্তার সাহেবের কথায় কিছু ব্যায়াম করছিল আমার শরীরে ব্যথা আরম্ভ হয়ে গেছে। তো এই যে এক একজনের শরীরের ভিতরে আল্লাহ তাআলা এক এক রকম ব্যবস্থা দিয়ে দিছে। এই সব ব্যবস্থার ভিতরেই কাজ করে যারা সঠিক ডাক্তার, তারা ডাক্তার যারা খাদ্য নিয়ে কাজ করে, যারা পথ্য নিয়ে কাজ করে, যারা ওষুধ নিয়ে কাজ করে, ওষুধ নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, রোগীর কাছ থেকে তারা ফিডব্যাক নেয় যে তোমাকে আমি এই ওষুধটা দিয়েছিলাম, তুমি কী রেজাল্ট পাইছো।